ইসরায়েলের নির্বিচার হামলায় গড়িয়ে গেছে লোকালয়, হামলা থেকে বাদ পড়েনি মসজিদ বাসাবাড়ি কিছুই। ما لقيت الا هالرش زي طينه ورمل فوق البيت عندي ضربوا كمان هو ما لقيت حالي الا على الارض. গাজা উপত্যকা সহ সীমান্তবর্তী 7-8টি এলাকায় ইসরায়েলি সেনা ও হামাস যোদ্ধাদের মধ্যে চলছে তীব্র সংঘাত। হাজারে হাজারে রকেট ছুঁড়ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। জবাবে ফিলিস্তিনে বিমান হামলার পাশাপাশি কঠোর অবরোধ আরোপ করেছে ইসরায়েল। খাবার, পানি, গ্যাস, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে 23 লাখ বাসিন্দার উপত্যকায়। প্রাণে বাঁচতে আর ইসরায়েলি সেনাবাহিনীর নির্দেশে ভিটে মাটি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে অগুন্তি মানুষ। تطلع فورا من منطقة الرمال لأنه هذا منطقة قبل هيك انضربت اللي هي الشارع الوحدة. শনিবার থেকে শুরু হওয়া সংঘাতে বাড়ছে ইসরায়েল ফিলিস্তিন দুপক্ষেরই প্রাণহানি। ইসরায়েল হামলা অব্যাহত রাখলে বন্দীদের হত্যার হুমকি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসকে জঙ্গি সংগঠন আইএস এর সঙ্গে তুলনা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। فإنه ومن هذه الساعة نعلن بأن كل استهداف لأبناء شعبنا الآمنين في بيوتهم دون سابق إنذار سنقابله آسفين. The savage attacks that Hamas perpetrated against innocent Israelis are mind-boggling. They are savages. Hamas is ISIS. And just as the forces of civilizations united to defeat ISIS, the forces of civilization must support Israel in defeating Hamas. ইসরায়েলের দিকে প্রাণহানি বেশি হলেও স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে কিভাবে ফিলিস্তিনের অঞ্চলের পর অঞ্চল উড়িয়ে দিচ্ছে তেল আবিব। নুজহাত কামাল, এখন বিশ্ব। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।